আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বরিশালে মুখে কালো কাপড় বেঁধে পৃথক মৌন মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় মহানগর ও উত্তর জেলা বিএনপির আয়োজনে নগরীর সদরের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। মৌন মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও কাঠপট্টি হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার সহ অন্যান্যরা। এর আগে বেলা ১১টায় নগরী সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে একটি মৌন মিছিল বের হয়। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মৌন মিছিলের আগে অশ্বিনী কুমার হলের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু সহ অন্যান্যরা। পৃথক মৌন মিছিল উপলক্ষে সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয় চত্বরে ভিড় করে। বিএনপির কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। Thank you.